2023 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তারা অনেকেই নিজেদের নাম্বারের উপর সন্তুষ্ট ছিল না। তার জন্য তোমরা পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্ক্রুটিনির জন্য কিন্তু আবেদন করেছিলে। সেই পিপিআর এবং পিপিএস এর রেজাল্টেও যারা সন্তুষ্ট হওনি, যারা ভাবছে নাম্বার তোমাদের অবশ্যই বাড়বে, তাদের আমি বলেছিলাম আরটিআই করার জন্য। এই আরটিআই করার মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার খাতা নিজেরাই কিন্তু নিজেদের হাতে নিয়ে দেখতে পারবে এবং তোমাদের নাম্বার যদি কোথাও কম দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা পর্ষদে যদি আবেদন করো সেই ক্ষেত্রে তোমার খাতাটি আবার নতুন করে দেখা হবে। এই আরটিআই করার সম্পূর্ণ প্রসেস আমি তোমাদের জানিয়েছিলাম। দেখো, কয়েকদিন আগেই বিদ্যাসাগর ভবনে আমাদের কয়েকজন স্টুডেন্ট এবং কয়েকজন শিক্ষক মহাশয় কিন্তু গিয়েছিলেন আরটিআই করার জন্য। সেখান থেকে কিন্তু স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের আরটিআই করার জন্য পার সাবজেক্ট পিছু কিন্তু 500 টাকা করে লাগবে। এটি কিন্তু আগে জানানো হয়নি, পর্ষদ কোনো রকম বিজ্ঞপ্তি দেয়নি। তোমাদের আরটিআই এখনও চলছে, আগস্ট মাসের মধ্যে তোমরা কিন্তু আরটিআই যারা করতে চাও করে নেবে। আরটিআই করার জন্য কী কী লাগবে সেটা আমি আগেই বলেছি। দেখো, একটা সাদা খাতায় বা একটা সাদা পৃষ্ঠার উপর তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, বাংলা অথবা হিন্দি অথবা ইংরাজি যে কোনো ভাষায় লিখতে পারো, কম্পিউটার সেন্টার থেকে প্রিন্ট আউট করাতে পারো, কোনো সমস্যা নেই। একটা খাতায় তোমরা অ্যাপ্লিকেশন লিখলে, অ্যাপ্লিকেশানে কী লিখতে হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগে জানিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তার সাথে 10 টাকার একটা কোর্ট ফি সেই অ্যাপ্লিকেশানের সাথে তোমাকে আটকাতে হবে। তার সাথে তোমাদের কী কী লাগছে, ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসে কী কী দিতে হবে, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিছু জেরক্স, প্রত্যেকটি জেরক্সের নিচের দিকে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে অর্থাৎ নিজেদের সিগনেচার, এবং তোমাদের ডেট বসাতে হবে, বসাতে হচ্ছে। তার পাশাপাশি তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি সঠিকভাবে বসাবে। সঠিকভাবে বসানোর পর দুটো সেট করবে, একটা সেট ওনারা জমা নেবেন, আর একটি সেট তোমাকে কিন্তু ফেরত দেওয়া হবে। এবার কী করবে, ওটা নিয়ে তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। নির্দিষ্ট অফিস আছে, সেই অফিসের যে ঠিকানা সেটি আমি তোমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি, তার লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখে নিও। নির্দিষ্ট ঠিকানায় নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমরা সেখানে জমা দিয়ে আসবে। তারা একটি ফর্ম তোমাদের কাছ থেকে জমা নিয়ে নেবেন এবং আরেকটিতে তারা সিগনেচার করে তোমাদের ফেরত দেবেন। তা হবে, ওই যেটি ফেরত দেবে সেটি হবে তোমার রিসিপ্ট কপি, ওটা তোমার প্রমাণ যে তুমি আরটিআই করলে। পরবর্তীকালে তোমাদের কিন্তু যখন ফোন করে ডেকে নেওয়া হবে তখন তোমাদের পার সাবজেক্ট অর্থাৎ তোমরা যটা বিষয়ের জন্য আরটিআই করতে চাইছো প্রত্যেক সাবজেক্ট পিছু কিন্তু 500 টাকা করে তারা নেবেন। তোমাদের কোনো রকম ব্যাংকের চালান এখন কাটাতে হচ্ছে না, যেটা আমি আগে বলেছিলাম যে প্রসেসটি আগে ছিল, ব্যাংকের চালান কাটাতে হতো প্রত্যেক পৃষ্ঠা পিছু 2 টাকা করে। সেই প্রত্যেক পৃষ্ঠা পিছু 2 টাকার কিন্তু চালান কাটাতে হচ্ছে না, তোমাদের প্রত্যেক সাবজেক্ট পিছু কিন্তু 500 টাকা করে লাগবে আরটিআই করার জন্য। তাই যারা সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী তোমাদের নাম্বার বাড়বেই, তারাই কেবলমাত্র আরটিআই করো। আরটিআই করার জন্য খরচ কিন্তু পার সাবজেক্ট পিছু 500 টাকা, প্রত্যেক পৃষ্ঠা পিছু 2 টাকা, এই খরচাটা কিন্তু এখন আর থাকছে না, এটি কিন্তু পর্ষদ সম্পূর্ণভাবে তুলে নিয়েছেন। কারণ যে সমস্ত স্টুডেন্টরা এবং শিক্ষক মহাশয়রা গিয়েছিলেন তারা কিন্তু এমনটাই খবর কিন্তু জানাচ্ছেন, এবং টাকাটা তোমাদের এখন লাগছে না, টাকাটা তোমার দিতে হবে, তোমায় তারা ফোন করে ডেকে নেবেন তাদের নির্দিষ্ট অফিসে, সেখানে যাবে। সেখানে যাওয়ার পর যদি তুমি তোমার খাতাটা জেরক্স নিতে চাও, জেরক্স নেওয়ার ক্ষেত্রে তোমায় কিন্তু 500 টাকা দিতে হবে, তারপর তুমি তোমার খাতার জেরক্স পাবে। এবার জেরক্স পাওয়ার পর কী করবে, জেরক্স পাওয়ার পর তুমি বাড়িতে নিয়ে এসে তোমার শিক্ষক মহাশয়দের দেখাতে পারবে। তারা দেখে যদি তোমায় বলেন হ্যাঁ তোমার নাম্বার দেওয়ার জায়গা ছিল, তোমার নাম্বার বাড়তো, সেক্ষেত্রে তুমি আবার অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করবে, তোমার খাতাটি আবার পুনরায় কিন্তু শিক্ষক মহাশয়রা বোর্ড গঠন করে দেখবেন, যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে তোমার নাম্বার কিন্তু বাড়বে। এটা একটা লং প্রসেস, কিন্তু তুমি যদি সম্পূর্ণ আত্মবিশ্বাসী থাকো, তোমার খাতায় যদি সত্যিই নাম্বার কম দেওয়া হয়ে থাকে তুমি কিন্তু নাম্বার পাবে। ব্যাংকের চালান কাটানোর কোনো প্রয়োজন নেই, সেটি কিন্তু ব্যাংকের চালান কাটানোর কথা কিন্তু পর্ষদ থেকে কোনো রকম বলা হয়নি। এটুকু বলা হয়েছে তোমাদের কিন্তু 500 টাকা লাগছে, এবং সেটা যখন তোমরা খাতার জেরক্স নেবে তখন, এখন কোনো রকম টাকা লাগছে না, এখন অ্যাপ্লিকেশান তার সঙ্গে কোর্ট ফি এবং ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে কিন্তু জমা দিতে হচ্ছে। বুঝতে পারলে, আশা করি সম্পূর্ণ তথ্যটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই, তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো চলো, ধন্যবাদ।